নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। পৃথিবীতে কোনো কিছুই সাকসেস নয়, কোনো কিছুই নয়। তো অবাক হচ্ছেন, একটা ছোট্ট একটা কাহিনী বলবো, আপনাদের জীবনের লাইফের কাহিনী, আমার জীবনের লাইফের কাহিনী, আপনার জীবনের কাহিনী, শুনুন তো, দেখুন তো, মিলান তো, যে আমি যে কথাটি আজকে বললাম সেই কথাটি ঠিক কি না। পৃথিবীতে কম্পিটিশন যুগ, আজকালকার দিনে কম্পিটিশন বেড়ে গেছে। আমরা সাকসেস নই, সাকসেস হওয়ার জন্য যে কাজটা করি সেটা কি আদতে সাকসেস হয়? তাহলে শুনুন এই কথাগুলো। পৃথিবীতে কোনো কিছু সাকসেস নয়, অবাক হচ্ছেন না, অবাক হবেন না। এক মৃত ব্যক্তির পকেট থেকে পাওয়া চিঠি, যখন জন্মালাম বাবা মা ভাবলো এটা তাদের সাকসেস, আমি যখন জন্মালাম বাবা মা ভাবলো এটা তাদের সাকসেস, যখন হাঁটতে শিখলাম মনে হলো এটাই সাকসেস, যখন কথা বলতে শিখলাম মনে হলো এটাই সাকসেস, যখন আমি কথা বললাম এটা সাকসেস, আমি ঠিক করেছি সব, ভুল ভাঙলো কখন জানেন? এরপর স্কুলে গেলাম, শিখলাম ফার্স্ট হওয়াটা সাকসেস, আমাকে ফার্স্ট হতে হবে, না হলে আমি সাকসেস নই, না হলে আমি আনসাকসেস ব্যক্তি, আমি সাফল্যের শীর্ষে পৌঁছতে পারবো না। যখনই সাকসেস আমি ফার্স্ট হতে হবে। এরপর বুঝলাম না, আসলে মাধ্যমিকে স্টার পাওয়াটাই সাকসেস, ভুল ভাঙলো। বুঝলাম উচ্চ মাধ্যমিকে এই রেজাল্ট ধরে রাখাটাই সাকসেস, সাকসেস অন্য কিছু নয়, এগুলি করলেই সাকসেস। এখানেও ভুল ভাঙলো, এখানেও ভুল ভাঙলো, এখানে শেষ নয়। এরপরে বুঝলাম ভালো সাবজেক্ট নিয়ে ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটাই সাকসেস, এখানেও ভুল ভাঙলো, এখানেও ভুল ভাঙলো যে এটাই সাকসেস, তা নয়, আমি এখনো সাকসেস না। পরে বুঝলাম না, বিশ্ববিদ্যালয়ের শেষে চাকরি পাওয়াটাই সাকসেস, এখানেও ভুল। এরপর বুঝলাম না, নিজের টাকায় একটা ফ্ল্যাট কেনাটা সাকসেস, যদি ফ্ল্যাট হয় তাহলে আমার সব হয়ে গেছে, আমি সাকসেস ব্যক্তি, না এটাও না, এটাও ভুল, সেটাও নয়, নিজের টাকায় এরপর গাড়ি কেনাটাই আসলে সাকসেস, আবার ভুল ভাঙলো, এটাও নয়। তাহলে কি এতদিন ধরে যা ভেবে এসেছি সবই কি ভুল? এরপরে দেখলাম বিয়ে করে সংসার করাটাই সাকসেস, বিয়ে করে সংসার করাটাই কিন্তু সাকসেস, এবার কি এটা কি ঠিক? না, এবার বুঝলাম না এটাও ভুল। বছর ঘুরলো, দেখলাম আসলে বিয়ে করে বংশধর এনে তাকে বড় করাটাই সাকসেস, আমার সন্তান হবে সেই সন্তানকে বড় করাটাই আমার জীবনের লক্ষ্য সাকসেস, ছেলে হলে সে প্রতিষ্ঠিত হওয়াটাই সাকসেস, মেয়ে হলে ভালো বাড়িতে বিয়ে দেওয়াটাই সাকসেস। তাহলে কি এখনো ভুল? এরপরে এটা ভাবলাম যে এরপর এলো রিটায়ারমেন্ট, সারা জীবনের জমানো টাকার সঠিক ইউটিলাইজেশন, মানে কোন কোন জায়গায় ব্যবহার করব সেটা যদি ঠিকমতো করতে পারি তাহলেই সাকসেস। তাহলে কি এতদিন যেটা ভুল বুঝলাম সাকসেস সেটা ভুল? এরপর যখন সবাই মিলে চিতায় তুলে দিল তখন বুঝলাম পৃথিবীতে কোনো কিছু সাকসেস নয়, পুরোটাই কম্পিটিশন, যার মূলে আকাশ ছোঁয়া আকাঙ্ক্ষা যা কখনোই পূর্ণ হয় না। বুঝলে, জীবনে তুমি যেটা পাবে মনে হচ্ছে এটা নেই, সেটা পেলে সাকসেস, সেটা পাওয়ার পরে মনে হবে ওটা ভুল, আমি সাকসেস নই, এরপরে অন্যটা সেখানে গিয়ে মনে হবে এটা সাকসেস, না এটার পরে এক ভুল, এরপরে অন্যটা পেলে সাকসেস, এবং সাকসেস পেতে 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 সাকসেসের পিছনে দৌড়তে 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 আমাদের সময় একটা সময় শেষ হয়ে যায়, তখন আমরা বুঝতে পারি যে আমরা কম্পিটিশন করছিলাম, আমরা দৌড়াচ্ছিলাম, কখন আমরা চিতায় পৌঁছতে পারবো, কখন আমরা শ্মশানে পৌঁছতে পারবো, কখন আমাদের জীবনের এন্ড হবে সেখানেই কিন্তু পৌঁছানোর জন্য আজ আমাদের দৌড় ছিল, সেই ছোটবেলা থেকে জন্মানোর আগে থেকে জন্মানোর পর পর্যন্ত, মানে কি জন্মানোর আগে থেকে সেই মায়ের পেটে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে, মায়ের পেট থেকে যখন আমি বের হলাম তখন আমার সাকসেস না আমি, আমার মায়ের সাকসেস আমাকে জন্ম দিয়ে, তারপরে আমাকে মানুষ করতে গিয়ে সে সাকসেস, তারপরে আমার পড়াশুনোর জন্য পড়াশুনো করে করে, তারপরে যখন চাকরি, তারপরে যখন বিয়ে, তারপরে যখন একটা কিছু করলাম এবং লাস্ট এন্ডে কিন্তু আমার সেই মৃত্যুতেই আমি শেষ হলাম। তাহলে কেন এত হানাহানি, কেন এত মারাপিট, কেন এত যুদ্ধ, কেন এত কম্পিটিশন? আমরা পারি না যে সঠিক পথে সঠিকভাবে সুস্থভাবে বাঁচতে? আর যদি এই রসদ যদি আমরা জানতে পারি, এই রসদ
আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের মধ্যে শান্তি থাকবে। আমরা এই দৌড়ে কিন্তু শান্তি পাচ্ছি না, শুধু কম্পিটিশন। যতদিন আমাদের লাইফে কম্পিটিশন থাকবে, আমরা কিন্তু শান্তি পাবো না, সাকসেস থাকবে না। তার মানে আমরা কি বুঝলাম যে সাকসেস না কম্পিটিশন, আমরা কিন্তু সাকসেসের পিছনে কেউ দৌড়চ্ছি না, শুধু কম্পিটিশন করতে হবে, কম্পিটিশন কম্পিটিশন কম্পিটিশন। আমরা সাফল্য কোনটাকে কোনটাকে আমরা সাফল্য বলি, যদি তোমাদের কারো জানা থাকে যে কোনটাকে আমরা সাকসেস বা সাফল্য বলি, তাহলে আমাকে কমেন্টস করে জানাও, তাহলে আমিও জানতে পারবো যে কোনটা আসলেই আমাদের জীবনের সাকসেস নিয়ে আসে বা কোনটা আমাদের লাইফের সাকসেস। যদি তোমাদের কারো জানা থাকে আমাকে লিখে কমেন্ট করে মেসেজ করে জানাও, যদি ভালো লাগে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দাও।